नमस्कार दर्शक बंधु, आमी श्री संजीव शास्त्री आज के अपनादेर सामने आबार उपस्थित। आशा करी अपनारा भालो आछेन। चौठा जुलाई थेके दशई जुलाई এই সাতটা দিন আপনাদের কেমন যাবে, অর্থাৎ সোমবার থেকে রোববার পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত। এই সপ্তাহটা চন্দ্র কিন্তু সিংহ রাশি থেকে যাত্রা শুরু করবে এবং বৃশ্চিক রাশিতে যাত্রা শেষ করবে। অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার দুপুর 1:38 পর্যন্ত সিংহ রাশিতে চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে। দুপুর 1:38 পর থেকে, অর্থাৎ মঙ্গলবার দুপুর 1:38 পর থেকে বুধবার এবং বৃহস্পতিবার রাত্রি 8:15 পর্যন্ত কন্যা রাশিতে চন্দ্র থাকবে এবং বৃহস্পতিবার রাত্রি 8:15 পর থেকে শুক্রবার এবং শনিবার তুলা রাশিতে চন্দ্র থাকবে এবং রোববার দিন বৃশ্চিক রাশিতে চন্দ্রকে দেখতে পাওয়া যাবে। এই সপ্তাহে মঘা নক্ষত্র থেকে যাত্রা শুরু হবে। পূর্ব ফাল্গুনী মঘা নক্ষত্র থেকে যাত্রা শুরু হবে। মঘা পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা নক্ষত্র পর্যন্ত চন্দ্রকে দেখতে পাওয়া যাবে। সেখানে দাঁড়িয়ে এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে, কেননা সপ্তাহের সাতটা দিন সবার সমান যায় না। কোনো দিন আপনাদের খুব ভালো, কোনো দিন দেখা যাবে খুব প্রবলেমেটিক। সাতটা দিন কোনো দিন কারোর সমান যায়, তাই আমি কিছু টাইম আপনাদের বলে দেবো। যে টাইমের মধ্যে আপনারা কাজগুলো, আপনাদের সপ্তাহে ভাইটাল কাজ থাকে, একটা কাজ করতে গেলেন, যেদিন দেখলেন কাজটা হলো না, আবার যেদিন আপনারা ভাবলেনই না যে কাজটা হবে, সেদিন দেখা গেল কাজটা হয়ে গেল। এটা কেন হয়? দেখুন, চন্দ্র প্রতি আড়াই দিন অন্তত একটা গৃহ পরিবর্তন করে, একটা রাশি পরিবর্তন করে। সেখানে দাঁড়িয়ে এই যেদিন আপনাদের রাশি সাপেক্ষে চন্দ্র শুভ অবস্থায় থাকে, সেই দিন কিন্তু সব কাজই দেখবেন, যতই আপনার খারাপ দশা চলুক বা খারাপ পজিশান থাকুক গ্রহের, চন্দ্র যখন শুভ অবস্থায় যাবে তখন কিন্তু কিছু না কিছু ভালো ফল আপনারা অবশ্যই পাবেন। আবার চন্দ্র যখন আপনার রাশি সাপেক্ষে অশুভ ঘর দিয়ে পাস করবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা দিনটাকে ভালোভাবে কাটাতে চাইলেও কোনো না কোনো বাধা ঠিক চলে আসবে। ফলে আমি এইটুকুই জাস্ট আলোচনা করব যে কোন দিনগুলোকে আপনারা কিভাবে কাজে লাগাতে পারেন এবং কোন দিনগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন। এই মাসে আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন যে পাঁচটি গ্রহ একসঙ্গে সক্ষেত্রী হচ্ছে। এই যে পাঁচটি গ্রহ সক্ষেত্রী হচ্ছে, এর ফলে প্রত্যেকটা রাশির কিন্তু কিছু না কিছু দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। আমি সেই ভিডিওটা দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন যে দীর্ঘদিন পরে এই যোগটা এসছে। এটা খুব অল্প কয়েকদিনের জন্য থাকবে, 10-15 দিনের মতো একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে পাঁচটি গ্রহ একই ঘরে অবস্থান, নিজের ঘরে অবস্থান করছে। এর একটা হঠাৎ কিছু শুভ ফল কিন্তু 12টা রাশি ক্ষেত্রেই কম বেশি দেখতে পাওয়া যাবে। এটা দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এই সপ্তাহে রাশিফল বলার আগে বলে দিই, যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করলে কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন। না হলে কি হবে, আমি যে ভিডিওগুলো দেব সেগুলো আপনারা কিন্তু খুঁজে বার করতে হবে, নোটিফিকেশন আপনাদের কাছে যাবে না। আপনারা সাবস্ক্রাইব করে ছেড়ে দিলে, অল নোটিফিকেশান যদি প্রেস না করেন, তাহলে আমি একটা ভিডিও দিচ্ছি, আপনারা হয়তো চাইছেন সেই ভিডিওটা, কিন্তু আপনারা পাবেন না। পরে আপনারা এই কোশ্চেন করেন, দাদা এই ভিডিওটা দিলেন না, সাপ্তাহিক রাশিফলটা দিলেন না, বা মাসিক রাশিফলটা, আমি কিন্তু ভিডিও দিয়ে দিচ্ছি, তারপরে এই কোশ্চেনগুলো আপনারা করছেন, তার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে? সপ্তাহের শুরুতেই মেষ রাশি পঞ্চমভাবে চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে, ফলে মেষ রাশির জন্য সপ্তাহের শুরুটা কিন্তু পজিটিভভাবেই আরম্ভ হচ্ছে। সোমবার এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত, অর্থাৎ 1:38 পর্যন্ত টাইম আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে, ফলে সপ্তাহের শুরুতেই সব কাজই কিন্তু আপনাদের পজিটিভ হবে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে, ব্যক্তিগত দিক থেকে, মনের কোনো ইচ্ছা পূরণের দিক থেকে, যে কোনো ভাইটাল কাজ করার দিক থেকে আপনারা সোমবার এবং মঙ্গলবার দুপুর 1:30 আপনারা যে কোনো কাজ কিন্তু করে নিতে পারেন। সেদিক থেকে ভালো ফিনান্সিয়াল গেইন হতে পারে,
দূর যাত্রা, ছোটখাটো ভ্রমণ, ট্রিটমেন্ট করার থাকলে করতে পারেন, কোনো লোন পরিশোধ করার থাকলে করতে পারেন। সব দিক থেকে কিন্তু পরিস্থিতিটা আপনাদের অনুকূলে থাকছে, যেহেতু পঞ্চম ভাবে চন্দ্র থাকছে। সেদিক থেকে একটু মাঝে মাঝে ডিস্টার্বেন্স হতে পারে, সেটা কিন্তু সাময়িক হবে, মানে ফুল সারাদিনের জন্যই হবে না, কেন শনির দৃষ্টিটা যেহেতু চন্দ্রের ওপর পড়ে আছে। যেহেতু সোমবার এবং মঙ্গলবার মাঝে মাঝে ডিপ্রেশন আসবে, মাঝে মাঝে একটা কাজ করতে গেলে বাধা আসতে পারে, কিন্তু ওভারঅল দিনগুলো আপনাদের ভালো কাটবে। মঙ্গলবার দুপুর 1:38 পরে থেকে শুরু করে বৃহস্পতিবার রাত্রি 8:15 পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে। ফলে যদি কোনো কন্টেস্ট থাকে, প্রতিযোগিতামূলক কোনো কাজ থাকে, সেখানে আপনাদের জয়লাভ হবে। ইন্টারভিউ ফেস করার জন্য ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু অপরচুনিটি আসতে পারে। দিনটা কিন্তু মধ্যম প্রকৃতির যাবে দিনগুলো, এবং রোজকার রুটিন কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যে যে কাজের সঙ্গে যুক্ত আছে সেই দিক থেকে কোনো বিশেষ বাধা তো দেখতে পাওয়া যাচ্ছেই না। সেদিক থেকে গড়ে দিনগুলো কাটবে খুব ভালো বা খুব খারাপ এরকম দেখতে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার রাত্রি 8:15 পর থেকে শুক্রবার এবং শনিবার সারাদিনই প্রায় আপনাদের তুলা রাশিতে চন্দ্র থাকছে, অর্থাৎ সপ্তমভাবে। সেদিক থেকে কিন্তু কিছু ক্ষেত্রে বিবাহের কথা পাকা হতে পারে, কিছু দিক থেকে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই মন মানসিকতা পজিটিভ থাকবে। কিছু ক্ষেত্রে ব্যবসার দিক থেকে একদিকে যেমন ভালো যাবে, আবার কোনো জায়গায় একটু ব্যবসায় লস হতে পারে, সেই জায়গাটা আপনাদের একটু কিন্তু বুঝে কোনো একটা ডিল করার আগে একটু ভেবে করবেন। কেন ওখানে কেতু বসে আছে, রাহুর দৃষ্টি পড়ে আছে, একদিকে হঠাৎ করে কোনো অপরচুনিটি আসলো ব্যবসার দিক থেকে, সেটাকে হয়তো আপনারা ধরতে গেলেন, কিন্তু সেটা দেখা গেলো যে পরবর্তীকালে কোথাও একটা ফাঁক থেকে গেল, সেই জায়গাটা একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন। মন মানসিকতা ভালো থাকবে, সেদিক থেকে ভালো যাবে, কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে দিনগুলো মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু রোববার দিনটাকে আপনারা অ্যাভয়েড করবেন। মেষ রাশির জন্য রোববার অষ্টমে চন্দ্র চলে যাচ্ছে, ফলে সেই জায়গাটা কিন্তু মেষ রাশি খুব একটা ভালো দেখতে পাচ্ছে না। ভাই ভাইটার কোনো কাজ করার থাকলে আপনারা কিন্তু রোববার দিনটাকে অ্যাভয়েড করবেন, না তো বাধা বিঘ্ন, রাস্তাঘাটে একটু সাবধানে চলা, যে কোনো কারোর সঙ্গে বিবাদ হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু হতে পারে, সেই জায়গাটা একটু বুঝে চলতে হবে এবং কথাবার্তা বুঝে বলতে হবে, তাহলে কিন্তু বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যদি ভাইটাল কোনো কাজ করতেই হয় তাহলে সোমবার মঙ্গলবার দুপুর 1:38 মধ্যে করে নেবেন, তাহলে কিন্তু আপনারা সব দিক থেকে ভালো ফল পেয়ে যাবেন। চলে আসি বিষ রাশির ক্ষেত্রে। বিষ রাশির সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থ ভাবে চন্দ্র থাকছে, চতুর্থ ভাব মানে সিংহ রাশিতে। সেখানে দাঁড়িয়ে আপনাদের সোমবার এবং মঙ্গলবার দুপুর 1:38 পর্যন্ত আপনাদের চতুর্থ ভাবে চন্দ্র থাকছে। শিক্ষা, বাড়ি, গাড়ি, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বাড়াতে হবে। মায়ের শরীর এমনি ভালো থাকবে, কিন্তু মাঝে মাঝে শারীরিক দিক থেকে, যাদের মায়েদের শারীরিক অসুস্থতা আছে তাদের দিক থেকে একটু সমস্যা হতে পারে, কেন শনির দৃষ্টিটা কিন্তু পড়ে থাকছে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে চলতে হবে। এবং চতুর্থভাবে যখন চন্দ্র থাকে তখন কোনো না কোনো দিক থেকে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকে, সে হতে পারে আপনার কাজের চাপ বাড়তে পারে, অথবা কাজের জায়গায় কোনো ঝামেলা হলো, এই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে। কাজের প্রেশার বেড়ে গেল, সেই জন্য কিছু সমস্যা তৈরি হলো, এই জায়গা থেকে কিন্তু নিজেদের একটু আড়াল করে রাখতে হবে, তাহলে বিশেষ বাধা নেই। কর্মের দিক থেকে ভালো ফল পাবেন, কিন্তু কর্মের চাপ প্রচণ্ড পরিমাণে থাকবে সোমবার মঙ্গলবার 1:38 পর্যন্ত টাইমটাকে। কাজের দিক থেকে কিন্তু একটু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা বুঝে চলতে হবে। মঙ্গলবার 1:38 পর থেকে বুধবার এবং বৃহস্পতিবার রাত্রি 8:15 পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে। ফলে বিষ রাশির জন্য এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন। ফলে যে কোনো ভাইটাল কাজ, যে কোনো ডিসিশান যদি আপনাদের নিতে হয় তাহলে কিন্তু আপনারা মঙ্গলবার দুপুর 1:38 পর থেকে শুরু করে বৃহস্পতিবারের মধ্যে নিয়ে নেবেন, 8:15 মধ্যে রাত্রি, তাহলে অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, মনের ইচ্ছা পূর্ণ হতে পারে, সেই জায়গাগুলো ভাইটাল কোনো ডিসিশান নেওয়া থাকলে নিতে পারেন, ট্রিটমেন্ট করার থাকলে করতে পারেন, লোন পরিশোধ করার থাকলে করতে পারেন, সেদিক থেকে সব দিক থেকে কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ভাইটাল কাজ যদি করার থাকে তাহলে এই টাইমের মধ্যে করে নেবেন, তাহলে অবশ্যই বৃষ রাশির জন্য ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে, কারণ বৃহস্পতির দৃষ্টিটাও পড়ে থাকছে। বৃহস্পতি আপনাদের একাদশে বসে আছে, ফলে গজকেশরী এক্সিস থাকছে, ফলে কিছু না কিছু দিক থেকে লাভ এই সপ্তাহে এই টাইমটা, অর্থাৎ মঙ্গলবার 8:38 থেকে শুরু করে
বৃহস্পতিবার রাতে 8টা পর্যন্ত এই সপ্তাহে আপনাদের সবচেয়ে ভালো। বৃহস্পতিবার রাতে 8টা 15 পর থেকে শুক্রবার এবং শনিবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাচ্ছে, ফলে শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করুন। হতে পারে কোনো সিজনাল প্রবলেম হতে পারে, অথবা যারা কোনো শারীরিক প্রবলেম ভুগছে তাদের দিক থেকে একটু কেয়ারফুল থাকতে হবে। খরচ, ট্রিটমেন্ট পারপাসে খরচ বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কেন, কেতু বসে আছে, রাহুর দৃষ্টি কিন্তু পড়ে আছে চন্দ্রের উপর, এটা গ্রহণ যোগের মধ্যে চন্দ্র থাকবে, ফলে বৃহস্পতিবার রাতটা 8টা 15 পর থেকে শনিবার পর্যন্ত টাইমটা যাই করবেন ভেবে চিন্তে করবেন, কাজের প্রেশার থাকবে, রোজকার রুটিন ভালো হবে, কিন্তু সব কিছুর মধ্যেই কিন্তু একটু হটকারিতা এই জিনিসটা আপনারা দেখতে পারবেন। কোনো জিনিসটা যেন ঠিকঠাক হচ্ছে না এই জিনিসটা কিন্তু দেখতে পারবেন, ফলে বুঝে শুনে চলবেন। গড়ে দিনগুলো কাটবে খুব একটা পজিটিভ আমি বলতে পারছি না, সেদিক থেকে মধ্যম প্রকৃতির দিন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রোববার দিন পরিস্থিতি আবার আপনাদের কিছুটা হাতে চলে আসবে, সেদিক থেকে ভালো ফল পাবেন। শুক্রের দৃষ্টিটা পড়ে আছে, পার্টনার সঙ্গে ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, সেদিক থেকে কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহের কথা কিছু ক্ষেত্রে, যাদের বিবাহের কথা পাকা করার ব্যাপার আছে রোববার দিন, তাদের ক্ষেত্রে কিছু শুভ ফল আপনারা পেতে পারেন। রাশির ওপর চন্দ্রের দৃষ্টিটা পড়ে আছে, ফলে মন মানসিকতা পজিটিভ থাকবে, মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে, ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট আনন্দ দিতে পারে, সেদিক থেকে ভালো ফল আপনারা পেয়ে যাবেন। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তাহ শুরুতেই তৃতীয়ভাবে চন্দ্র থাকছে, তৃতীয়ভাবে চন্দ্র থাকছে সোমবার মঙ্গলবার 1:38 পর্যন্ত সিংহ রাশিতে চন্দ্র থাকবে, ফলে রোজকার রুটিন কিন্তু পজিটিভলি হবে, কিন্তু কোথাও একটা বাধাবিঘ্ন দেখতে পারবেন সোমবার মঙ্গলবার দুপুর 1:30 পর্যন্ত। এই সময়টাকে আপনারা দেখবেন সব কাজই করছেন, সব কাজই হচ্ছে, কিন্তু কোথাও একটা বাধাবিঘ্ন আপনাদের ফেস করতে হচ্ছে, মানে সব কাজটাই যেন ঠিকঠাক হচ্ছে না, একটু লেট হয়ে যাচ্ছে বা করতে গিয়ে বাধা আসছে, এই জিনিসটাই দেখতে পাবেন। কেন, শনির দৃষ্টিটা, বক্র দৃষ্টিটা কিন্তু আপনাদের চন্দ্রের উপর পড়ে থাকছে, ফলে সব কিছু হবে, ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট সব কিছু দেখাচ্ছে, যোগাযোগ সবই ভালো হবে, কিন্তু কোথাও একটু ডিলে, ডিস্টারবেন্স, বাধার মধ্যে দিয়ে কাজগুলো হবে, ফলে পরে দিনগুলো কিন্তু মধ্যম প্রকৃতি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি মঙ্গলবার 1:38 পর থেকে বৃহস্পতিবার রাত্রি 8:15 পর্যন্ত টাইমটা আপনাদের চতুর্থ হয়ে চন্দ্র থাকবে, ফলে কর্মের দিক থেকে কিছু শুভ খবর আপনারা পেতে পারেন, কর্মের যোগাযোগ আসতে পারে, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। যারা কাজের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো ফল দেখতে পাচ্ছে, কাজের মধ্যে একটা পজিটিভনেস, কোনো শুভ খবর আপনার কাজের দিক থেকে পেতে পারেন। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থায়ী দিক থেকে অতীব শুভ ফল পাবেন, বাড়ি গাড়ি কেনার থাকলে কিনতে পারেন, সেদিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে, মাতৃস্থায়ীর দিক থেকেও শুভ ফল আপনারা পেয়ে যাবেন। বন্ধুবান্ধব কোনো হেল্প করতে পারে সেই জায়গাটা ভালো, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করলেন বা কিছু বাড়ির কিছু রিনোভেশনের কাজ করলেন, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পারবেন। কিন্তু চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু পড়ে থাকছে, একটা গজকেশরীর এক্সিস হয়ে থাকছে, সেই জায়গাটা কিন্তু চতুর্থভাবে চন্দ্র থাকলে একটু মন মানসিকতা ডিস্টার্ব হয়, কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে আছে সেদিক থেকে কিন্তু দিনগুলো এক কথায় ভালো যাবে। বৃহস্পতিবার রাত্রি 8:15 পর থেকে শুক্রবার এবং শনিবার আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকছে, মনে কোনো ইচ্ছাপূরণ এদিক থেকে ভালো ফল পাবেন। কোনো উদ্ভাবনী শক্তির বিকাশ হতে পারে, অর্থাৎ কোনো চিন্তা ভাবনাকে আপনারা হঠাৎ বাস্তব রূপ দিয়ে দিতে পারেন, যে সব কাজের মধ্যে ভাবতে ভাবতে এমন কোনো আইডিয়া আপনাদের আসতে পারে যেটা হয়তো আপনাদের ক্ষেত্রে সুফল দিয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো কোনো কিছু ভাবছেন কিন্তু সেই ভাবনাটা হয়তো বাস্তব রূপ নিয়ে নিল, এই জায়গাটা দেখতে পাওয়া যাবে। প্রেমের দিক থেকে মাঝে মাঝে কিন্তু একটু ভুল বোঝাবুঝি যাওয়ার জায়গা আছে, আর সন্তান কিছু ক্ষেত্রে অবাধ্যতা একটু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে চলতে হবে। সন্তানের কথা না শোনা, সন্তানের একটু অবাধ্যতা, এটা কিন্তু দেখতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে আপনাদের চলতে হবে। কেন, রাহুর দৃষ্টি এবং মঙ্গলের যৌথ দৃষ্টিটা কিন্তু চন্দ্রের উপর পঞ্চমভাবে পড়ে আছে, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। রোববার দিন ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, যদি রোববার কোনো আপনাদের ইন্টারভিউ থাকে, প্রতিযোগিতামূলক কোনো কাজ থাকে, অবশ্যই সেখানে কিছু ভালো ফল পাবেন। রোজকার যে রুটিন হয় সেটা কিন্তু ভালো হবে, সেদিক থেকে বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট হতে পারে, কোথাও একটু ঘুরতে টুরতে গেলেন সেই জায়গাটা ভালো, কোনো ডাক্তারি পরামর্শ নিতে পারেন সেই জায়গাটা ভালো, রোজকার রুটিন ভালো, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। রোববার দিনটা কিন্তু মোটামুটি গড়ে কাটবে, খুব পজিটিভ না হলেও খুব নেগেটিভ একেবারেই নয়, এটা বৃহস্পতির দৃষ্টিটা পড়ে থাকছে, ফলে আবার গজকেশরীর এক্সিস থাকছে, সেদিক থেকে কিন্তু ভালো ফল আপনারা রোববার দিনও পেয়ে যাবেন। অর্থাৎ সপ্তাহের
প্রথম সোমবার মঙ্গলবারটা তৃতীয়ভাবে চন্দ্র থাকলেও যেহেতু শনি দৃষ্টি পড়ে আছে এবং বৃহস্পতিবার 8:15 পর থেকে শনিবার পর্যন্ত টাইমটা একটু অ্যাভয়েড করবেন, বাদ বাকি দিনগুলো আপনাদের ভালো কাটবে। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তাহের শুরুতে দ্বিতীয়ভাবে চন্দ্র থাকছে, ফলে হঠাৎ কিছু আর্থিক লাভ সোমবার এবং মঙ্গলবার। আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকছে মঙ্গলবার 1:38, দুপুর 1:38 পর্যন্ত রবির ঘরে অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্র থাকবে। পারিবারিক দিক থেকে শুভ ফল পেতে পারেন এবং আর্থিক দিক থেকেও কিছু লাভ আপনারা পাবেন, কিন্তু যেহেতু শনির দৃষ্টিটা পড়ে আছে চন্দ্রের উপর, শনিচন্দ্রে একটা বিষযোগের এক্সিস হয়ে থাকছে, ফলে সেখানে দাঁড়িয়ে পরিবারে যদি দেখা যায় কোনো অশান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, তাহলে আপনারা নিজেকে একটু সাইড করে নেবেন, তাহলে পরিস্থিতিটা আবার ঠিক জায়গায় চলে আসবে। এবং সেখানে যদি আপনি একটা কথা বলতে যান বা আরেকটা কথার পরিপ্রেক্ষিতে আরেকটা কথা বলতে যান, তাহলে সেখানে কিন্তু একটা ক্র্যাশ বাড়তে পারে, একটা সংঘর্ষ বাড়তে পারে, সেই জায়গা থেকে নিজেকে দূরে রাখবেন, তাহলে পরিস্থিতিটা আপনাদের হাতেই থাকবে। এবং দিনটা একটু ঢিলে ঢিলে চলবে, মানে সব কাজই হচ্ছে একটু ধীরে ধীরে, মাইন্ডটাই যেন ঠিকঠাক কাজ করছে না, এই জিনিসটা কিন্তু সোমবার এবং মঙ্গলবার দুপুর 1:38 মধ্যে দেখতে পারবেন, তারপর পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে। মঙ্গলবার 1:38 পর থেকে বৃহস্পতিবার রাত্রি 8:15 পর্যন্ত টাইমটা আপনাদের কিন্তু শুভ যাবে এই সপ্তাহে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। যদি কোনো ভাইটাল কাজ করার থাকে অবশ্যই কিন্তু করে নিতে পারেন, কেন বৃহস্পতির দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে থাকবে। কন্যা রাশি দিয়ে যখন চন্দ্র পাস করবে মঙ্গলবার দুপুর থেকে শুরু করে প্রায় বৃহস্পতিবার রাত 8:15 পর্যন্ত টাইমটা আপনাদের জন্য ভালো, যোগাযোগ বাড়বে, ঘোরাঘুরি করে যারা কাজ করে তাদের দিক থেকে ভালো ফল পাবেন, মনের উদ্যম পজিটিভ থাকবে, ভাগ্যের সাথ পাবেন, সেদিক থেকে অনেক কাজ আপনাদের কিন্তু পজিটিভ হয়ে যাবে। এক কথায় দিনগুলো কিন্তু চার্মিং যাবে, ভালো যাবে, সেদিক থেকে আপনারা যে কোনো কাজ কিন্তু করে নিতে পারেন। বৃহস্পতিবার রাত্রি 8:15 পর থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার রাত্রি পর্যন্ত টাইমটা আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে এবং চতুর্থ হয় কেতু বসে আছে, পাশাপাশি মঙ্গল এবং রাহুর দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে থাকছে, ফলে শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান দিক থেকে কোনো সমস্যা বল পরিস্থিতি তৈরি হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু দেখতে পাচ্ছে, পড়াশোনাটাকে মনোযোগ দিয়ে করতে হবে, না হলে পড়াশোনায় বাধা। পাশাপাশি মায়ের শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ করতে গেলে অবশ্যই কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, বন্ধু থেকে এই মুহূর্তে সাবধান, কারণ বন্ধুরা কোনো প্রবলেম তৈরি করতে পারে, সেই জায়গাটা কিন্তু এই সপ্তাহে এই কটা দিন অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি 8:15 থেকে শনিবার পর্যন্ত টাইমটা আপনাদের কিন্তু একটু বুঝে চলতে হবে, যেহেতু রাহুর দৃষ্টি পড়ে আছে কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব হয়ে গেল এই জায়গাটা কিন্তু দেখতে পারবেন। কর্মস্থানে একটু পরিস্থিতিটা খুব একটা পজিটিভ নাও থাকতে পারে, আবার কিছু ক্ষেত্রে কর্মের যোগাযোগ আসতে পারে, এই দুটো জিনিসই আপনারা দেখতে পারবেন। রোববার দিন টাইমটা আপনাদের আবার ভালো, যথেষ্ট ভালো, বৃহস্পতির দৃষ্টি, শুক্রের দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি কিন্তু রবি চন্দ্রের উপর পড়বে, সেখানে দাঁড়িয়ে কর্কট রাশির জন্য রোববার দিনটা যথেষ্ট ভালো, সেদিক থেকে যে কোনো শুভ কাজ আপনারা করতে পারেন, বিশেষ বাধা কিন্তু একেবারেই নেই, মনের ইচ্ছা পূরণ হতে পারে, ফাটকায় লাভ হতে পারে, প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, ওভারঅল দিনটা কিন্তু একদিক থেকে সব দিক থেকে ভালো যাবে, ফলে কোনো কাজ যদি করার থাকে আপনারা করতে পারেন, সেদিক থেকে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, ওভারঅল দিনগুলো কিন্তু দিনটা কিন্তু রোববার দিনটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যদি ডাক্তারের কোনো পরামর্শ নিতে হয় তাহলে নিতে পারেন, সেদিক থেকে ভালো, কোনো ঋণ পরিশোধ করতে গেলে করতে পারেন, সেদিক থেকেও ভালো, অবশ্যই কিন্তু আপনাদের রোববার দিনটা ভালো কাটবে। এবং যখন তৃতীয়ভাবে চন্দ্র থাকবে অর্থাৎ মঙ্গলবার দুপুর 1:38 পর থেকে বৃহস্পতিবার রাত্রি 8:00 পর্যন্ত টাইমটা এই সপ্তাহে আপনাদের সবচেয়ে ভালো, আপনারা যে কোনো কাজ আপনারা এই কয়দিন করতে পারেন। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে, সোমবার মঙ্গলবার 1:38 পর্যন্ত আপনাদের রাশিতে চন্দ্র থাকছে এবং শনির দৃষ্টিটা কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে, ফলে মন মানসিকতা একটু ডিলে ডিস্টার্বেন্স দেখতে পারবেন, সব কাজই করবেন সপ্তাহের শুরুতেই, সব কাজটা যেন একটু দেরি হয়ে যাচ্ছে, একটু লেট হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যেটা করবেন ঝ্যাটাঝ্যাট করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ কি শনির দৃষ্টিটা পড়ে থাকলে মন মানসিকতা একটু ডিস্টার্ব হয়ে যায়, একটু ধীরে ধীরে চলো অবনতি, ধীরে চলো নীতি হয়ে যায়, ফলে উঠছেন ঘুম থেকে উঠছেন বা কাজে যাচ্ছেন সব কিছুর মধ্যে একটু লেট হয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু দেখতে পারবেন, তাই মন মানসিকতাকে পজিটিভ রাখবেন। পার্টনারের সঙ্গে কিন্তু কোনো ভুল বোঝাবুঝি করতে যাবেন না, ছোটোখাটো ব্যাপার নিয়ে সমস্যা হতে পারে, ব্যবসার দিক থেকেও বড় লেনদেন করা আমি মনে করি এই দুটো দিন ঠিক না, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবে, দিনগুলো যে খুব খারাপ যায় তা না, কিন্তু সব কাজই হবে একটু লেট করে।
মঙ্গলবার 1টা 8টি এসে পর থেকে বুধবার বৃহস্পতিবার রাত্রি 8টা 15 পর্যন্ত আপনাদের দ্বিতীয় ভাবে চন্দ্র থাকে এবং বৃহস্পতির দৃষ্টিটা অষ্টম ভাবে থেকে আপনাদের দ্বিতীয় ভাবে পড়ে আছে। বৃহস্পতি চন্দ্রের গজগ সিরিজ দেখতে পারবেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে লাভ হতে পারে, পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন, পার্টনারশিপ ব্যবসা দিক থেকে লাভ হতে পারে, পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন, পার্টনারের কোনো শুভ খবর, পার্টনারের কোনো ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। এক কথায় কিন্তু দিনগুলো খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না, ফলে আর্থিক দিক থেকে এবং পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন। যারা বক্তা আছেন, রাইটার আছেন, এদের দিক থেকেও দিনগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার রাত্রি 8টা 15 পর থেকে শুক্রবার এবং শনিবার আপনাদের রাশির তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, সেখানে কিন্তু এক কথায় ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট বাড়বে, পজিটিভনেস থাকবে, মনে উদ্যম থাকবে, সেদিক থেকে ভালো। ভাগ্যের দিক থেকে কিছু স্বাদ অবশ্যই পাবেন, আবার দূরযাত্রার ক্ষেত্রেও কিছু অপরচুনিটি আপনাদের আসতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, সেখান থেকে কিছু লাভ আপনারা পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে একটু বুঝে শুনে চলবেন, না তো কোথাও একটা ঘুটঝুট ঝামেলাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। ভাই বোনের সঙ্গে একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন, না তো কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ফলে গড়ে কাটবে। এমনি তৃতীয়ভাবে চন্দ্র থাকলে ভালো ফল দেয়, যোগাযোগ কমিউনিকেশান সব দিক থেকে মনের উদ্যম পজিটিভ থাকে। পাশাপাশি দেখুন, মানে কেতু বসে আছে তুলা রাশিতে এবং রবি, রাহু এবং মঙ্গলের যৌথ দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে থাকছে, ফলে দেখা যাচ্ছে আপনার ব্যক্তিগত রাশি যাতে রাহু দশা চলছে, তাহলে সমস্যা একটু বাড়তে পারে। এটা তো নির্ভর করছে আপনার কী দশা চলছে, কিন্তু এতগুলো গ্রহের দৃষ্টি, দূরের মঙ্গল এবং রাহুর দৃষ্টি যেহেতু পড়ে আছে, সেহেতু যাই করবেন একটু ভেবে চিন্তে করবেন, হটকারী সিদ্ধান্ত নিতে যাবেন। রোববার দিন কিন্তু আপনাদের চতুর্থভাবে চন্দ্র থাকবে, ফলে বৃহস্পতির দৃষ্টিটা আবার কিন্তু চন্দ্রের উপর পড়বে, মঙ্গলের দৃষ্টিটা পড়বে, শুক্রের দৃষ্টিটা পড়বে, ফলে সেদিক থেকে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন, সেদিক থেকে বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, সেদিক থেকে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল, বিশেষ করে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, সেদিক থেকে বাড়ি গাড়ি ক্রয়ের জন্য কিন্তু দিনগুলো ভালো। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, সেদিক থেকে ভালো। বন্ধু ভাগ্য ভালো দেখাচ্ছে, ঘোরাঘুরি হতে পারে, সেদিকগুলো কিন্তু ভালো। রোববার দিনটা কিন্তু এক কথায় আপনাদের ভালো যাবে। সেদিক থেকে এই সপ্তাহে যদি কোনো ভাইটাল কাজ করতে হয়, আপনারা মঙ্গলবার 1টা 38 থেকে শুরু করে বৃহস্পতিবার রাত্রি 8টা 15 মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সিংহরাশির জন্য ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি কন্যা রাশির জন্য। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই দ্বাদশভাবে চন্দ্র থাকছে, দ্বাদশভাবে চন্দ্র থাকলে কিন্তু একটু খরচের আধিক্য বেড়ে যায়, পাশাপাশি শনির দৃষ্টিটা কিন্তু আপনাদের দ্বাদশভাবে পড়ে আছে ষষ্ঠভাবে থেকে, ফলে সোমবার মঙ্গলবার দুপুরে 1টা 38 পর্যন্ত বড়সড় ডিল কিছু করতে যাবেন না, খুব শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, এবং পাশাপাশি যদি কোনো শারীরিক প্রবলেম থেকে থাকে ডাক্তারের পরামর্শ নিতে পারেন, খরচটাকে বুঝে করবেন, কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি করবেন না, ছোটোখাটো কথাকে কেন্দ্র করে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, ফলে এক কথায় সোমবার মঙ্গলবার দুপুর 1টা 38 পর্যন্ত টাইমটাকে কন্যা রাশি অ্যাভয়েড করা উচিত, খুব একটা ভালো দেখতে পারবেন না, সব কাজে ডিলে ডিস্টার্বেন্স এই জায়গাটা কিন্তু হবে, কাজগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারবেন না, ফলে এই সময়টাকে আপনারা অ্যাভয়েড করবেন। মঙ্গলবার 1টা 38 পর থেকে বুধবার এবং বৃহস্পতিবার রাত্রি 8টা 15 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে কিন্তু রাশিতেই চন্দ্র থাকছে, ফলে একদিক থেকে কিন্তু মন মানসিকতা অনেক বেশি পজিটিভ থাকবে, বোল্ড থাকবে, কারণ আপনাদের রাশির উপর কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা পড়ে আছে, ফলে যখনই আপনাদের রাশিতে চন্দ্র গোচর করবে মঙ্গলবার 1টা 38 পর থেকে বৃহস্পতিবার রাত্রি 8টা পর্যন্ত টাইমটা আপনাদের জন্য এই সপ্তাহে সবচেয়ে ভালো, ফলে একদিক থেকে বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ, নতুন কাস্টমার, ডিলিংস বাড়তে পারে, ফিনান্সিয়াল লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই কিন্তু বিবাহের কথা কিছু পাকা হতে পারে, কিছু ক্ষেত্রে কিন্তু মন মানসিকতা চাঙ্গা থাকার জন্য সব কাজ কিন্তু আপনারা সোমবার মঙ্গলবার দুপুর 1টা 38 পর থেকে শুরু করে বৃহস্পতিবার রাত্রি 8টা 15 মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন, সেদিক থেকে বৃহস্পতির সহায় থাকার জন্য গজক সিরিজ যে এক্সিসটা হয়ে আছে সেদিক থেকে কিন্তু ভালো ফল পাবেন, সেদিক থেকে অতীব শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো কাজের দিক থেকে প্রেম, সন্তান বা পার্সোনাল জীবন, ব্যক্তিগত জীবন সব দিক থেকে কিন্তু ভালো ফল, মন মানসিকতা পজিটিভ থাকলে সব দিক থেকেই পজিটিভ দেখতে পাওয়া যায়, ফলে আপনাদের মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকবে, অবশ্যই ভালো ফল আপনারা পেয়ে যাবেন। বৃহস্পতিবার রাত্রি 8টা 15 থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার কন্যা রাশির দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে লাভ হতে পারে, পারিবারিক দিক থেকে ভালো ফল পাবেন, কিন্তু কথাবার্তা কিন্তু একটু বুঝে শুনে বলবেন, কেননা মঙ্গল এবং রাহু যৌথ দৃষ্টিটা কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে,
ফিনান্সিয়াল দিক থেকে লাভ হলেও কথাবার্তা যদি একটু বুঝে না বলেন তাহলে আপনার সঙ্গে যাদের ওঠা বসা করতে হয় তাদের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। কথাবার্তাটাকে বুঝে শুনে বলবেন, এমনি দিনগুলো কিন্তু ভালো যাবে, কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন এবং আপনাদের যে কোনো কাজ কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, কেননা শুক্র সক্ষেত্রী হয়ে বসে থাকছে আপনাদের ভাগ্যস্থানে। ভাগ্যের দিক থেকে সাপ পাবেন, সেদিক থেকেও ভালো ফল পেয়ে যাবেন এবং ছোটোখাটো ভ্রমণ ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট এই জায়গাটাও কিন্তু পেয়ে যাবেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যাই করবেন একটু মাথা ঠান্ডা রেখে করবেন, হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, যেহেতু রাহুর দৃষ্টিটা পড়ে আছে। হঠকারী সিদ্ধান্ত নিলে কোনো পরবর্তীকালে কোনো সমস্যায় আপনারা পড়তে পারেন। রোববার দিনটা কিন্তু আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, এক কথা দিনটা অতীব শুভ। যে কোনো লেনদেনের ব্যাপারে বলুন, ছোটোখাটো ভ্রমণের দিক থেকে বলুন, মনে কোনো ইচ্ছা পূরণের দিক থেকে বলুন, যে কোনো ভাইটাল কাজ করার দিক থেকে বলুন, আপনাদের দিনটা কিন্তু ভালো যাবে। ফলে রোববার দিনটাকে আপনারা কাজের জন্য বেছে নিতে পারেন, সেদিক থেকেও ভালো। বৃহস্পতির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি এবং শুক্রের দৃষ্টি কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই দিনটা যথেষ্ট পজিটিভ জায়গায়। যে কোনো কাজ আপনারা করে নিতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে দিনটা অবশ্যই ভালো। ভাগ্যের সাপ পাওয়ার জন্য যে কোনো দিক থেকে অনেক শুভ ফল কিন্তু আপনারা পেতে পারেন, ফলে দিনটা আপনারা কাজে লাগাতে পারেন। মঙ্গলবার দুপুর 1:38 পর থেকে বৃহস্পতিবার রাত্রি 8:15 পর্যন্ত টাইমটা আপনাদের এই সপ্তাহে ভালো এবং রোববার দিনটা আপনারা কাজে লাগাতে পারেন। এই দুটোর সময় আপনাদের জন্য এই সপ্তাহে সবচেয়ে ভালো। অবশ্যই কিন্তু সোমবার এবং মঙ্গলবার 1:38 পর্যন্ত টাইমটাকে আপনারা অ্যাভয়েড করবেন, বাদবাকি দিনগুলো মোটামুটি গড়েই কাটবে। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। সপ্তাহের শুরুতেই তুলা রাশির 1:10 চন্দ্র থাকছে, অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার দুপুর 1:38 পর্যন্ত টাইমটা আপনাদের 1:10 চন্দ্র থাকবে। ফলে যে কোনো দিক থেকে ফিনান্সিয়াল লাভ হতে পারে, প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে ভালো ফল পাবেন, মনে কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে, দিনটা মোটামুটি ভালোই যাবে। কিন্তু যেহেতু শনির দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে থাকবে, একটা 20 যোগের এক্সিস হয়ে থাকবে, তাই সব কাজ কিন্তু টাইম মতো করে নেওয়ার চেষ্টা করবেন এবং প্ল্যান করে দিনটাকে কিন্তু কাটাবেন। সোমবার মঙ্গলবার দুপুর পর্যন্ত সময়টাকে একটু আগের থেকে প্ল্যান করে নিলে সব কাজটাই ঠিকঠাক হবে এবং ভালো কাটবে। কিন্তু যদি আপনারা হঠকারীভাবে কোনো কাজ করতে চান কিন্তু সেটা ডিলে হয়ে যাবে, ডিস্টার্বেন্স হয়ে যাবে শনির দৃষ্টিটা পড়ে থাকার জন্য, যে কোনো কাজ হতে গিয়ে একটু লেট হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে চলতে হবে। না হলে আপনারা কিন্তু কোথাও একটা সব কাজের মধ্যেই থই হারিয়ে যাওয়া এই ব্যাপারটা দেখতে পাবেন। ঠিকঠাক যেন সব কাজ হলো না, দিনের শেষে একটা কাজ পেন্ডিং হয়ে থাকলো, এই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এমনি ওভারঅল দিনটা বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। সোমবার মঙ্গলবার দুপুর 1:38 পর থেকে বুধবার এবং বৃহস্পতিবার রাত্রি 8:00 পর্যন্ত টাইমটা আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে এবং বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু ষষ্ঠভাবে থেকে চন্দ্রের উপর পড়ে থাকছে। একদিকে দ্বাদশভাবে থাকলে একটু খরচের আধিক্য বেড়ে যায়, সেই দিক থেকে খরচটাকে একটু বুঝে করবেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, ইন্টারভিউ ফেস করার জন্য ভালো, বিদেশের মাটিতে যারা আছে তাদের দিক থেকে ভালো ফল পাবেন, বিদেশ যাত্রায় কোনো অপরচুনিটি আসতে পারে সেদিক থেকে ভালো। দিনগুলো কিন্তু একদিক থেকে দ্বাদশভাবে চন্দ্র থাকলে খরচ বেড়ে যাওয়ার জন্য একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকে ঠিকই, কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টিটা পড়ে আছে আপনাদের মোটামুটি গড়ে দিনগুলো কাটবে, খুব একটা পজিটিভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার রাত্রি 8:15 পর থেকে শুক্রবার এবং শনিবার আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে, ফলে রাশিতে চন্দ্র থাকলে কি হয়, মন মানসিকতা একটু চঞ্চল হয়ে যায়, সেই জায়গাটা কিন্তু দেখতে পারবেন। ফিনান্সিয়াল দিক থেকে কিছু লাভ কিন্তু পাবেন, বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কিন্তু কোনো বিশেষ বাধা নেই। কাজের দিক থেকে মন মানসিকতা ভালো থাকবে, খুব একটা প্রবলেমেটিক দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু রাহুর দৃষ্টিটা যেহেতু পড়ে আছে, রাহু চন্দ্রের একটা গ্রহণযোগের এক্সিস হয়ে থাকছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু যে কাজ করবেন একটু বুঝে শুনে করবেন, মানে হঠকারী কাজ করে ফেলেন, কোনো হঠকারী কাজ করে ফেললেন যেটা কিন্তু পরবর্তীকালে সমস্যা তৈরি করলো, তাই যেটাই করবেন হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না, একটু ভেবে চিন্তে করবেন, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের গুঘরে কেটে যাবে। রোববার দিনটা কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে গেইন হওয়ার দিন, আর পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো, পরিবারের সকলকে নিয়ে আনন্দ করা, কোথাও ঘুরতে যাওয়া, শপিং করা, এই জায়গাটা কিন্তু দেখতে পারবেন, সেদিক থেকে হলো পার্টনারের সঙ্গে ঘুরতে যেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু দিনটা এক কথায় ভালো যাবে। কারণ একদিকে বৃহস্পতির দৃষ্টি আপনাদের চন্দ্রের উপর পড়ে থাকবে রোববার দিন, মঙ্গলের দৃষ্টি পড়ে থাকবে, শুক্রের দৃষ্টি পড়ে থাকবে, সেদিক থেকে দিনটা কিন্তু যথেষ্ট ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে মোটামুটি আপনারা যখন আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে সেই সময়টা এবং আপনাদের একটু অ্যাভয়েড করবেন, বাদ বাকি দিনগুলো কিন্তু আপনাদের ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির সপ্তাহের শুরুতেই দশমভাবে চন্দ্র থাকছে,
তাহলে সপ্তাহের শুরুতেই একটা কর্মময় দিন দিয়ে কিন্তু সপ্তাহটা শুরু হবে। কাজের প্রেসার থাকবে, সকাল থেকে দেখতে পারবেন একটা কাজের চাপ, মানে কর্মময় দিন কাটবে এক কথায়, কাজের চাপ থাকবে। সেখানে কাজের চাপ বেশি থাকার জন্য একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু হতে পারে, কারণ শনির দৃষ্টিটা পড়ে আছে, যেহেতু সব কাজ করতে গিয়ে একটু ডিলে হয়ে গেল, ডিস্টারবেন্স হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু দেখতে পারবেন। ফলে মন মানসিকতা খুব একটা পজিটিভ কিন্তু সোমবার এবং মঙ্গলবার একটা 38 পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে যাই করবেন মানসিকভাবে স্ট্রেংথ নিয়ে করবেন, মানসিক উদ্যমের সঙ্গে কাজ করবেন। মন মানসিকতা মাঝে মাঝে ডিপ্রেশন হতে পারে, সেই জায়গাটাকে কিন্তু একটু অ্যাভয়েড করে চলবেন। সব ক্ষেত্রেই আমি বলছি, খালি কর্মের ক্ষেত্রে বলছি না, সবার ক্ষেত্রেই বলছি যে কোথাও একটা ডিলে ডিস্টারবেন্স হয়ে যাওয়া, যে যেই কাজই করুন না কেন একটু ডিলে ডিস্টারবেন্স হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার দুপুর 1:38 পর থেকে বুধবার এবং বৃহস্পতিবার রাত্রি 8:15 পর্যন্ত টাইমটা আপনাদের জন্য এই সপ্তাহে সবচেয়ে ভালো। একদিকে তো 11-এ চন্দ্র থাকছে, ফলে আর্থিক দিক থেকে লাভ হতে পারে, হঠাৎ মনে কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে, প্রেমের দিক থেকে সন্তান দিক থেকে অতীব শুভ ফল পাবেন। যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকে কিন্তু যথেষ্ট, যারা ধরুন প্রডিউসার আছে, ফিল্ম প্রডিউসার আছে, যারা ধরুন ফ্যাশন ডিজাইনার আছে, ওল ওভারঅল সবার দিক থেকেই কিন্তু এই সপ্তাহটার মধ্যে 11-এ চন্দ্র থাকছে, পাশাপাশি আপনাদের বৃহস্পতির দৃষ্টিটা পড়ে থাকছে গজকেশী ডিরেক্সিস। ফলে আপনাদের যদি ভাইটাল কাজ করতেই হয়, সোমবার মঙ্গলবার দুপুর 1:38 থেকে বৃহস্পতিবারের মধ্যে করে নেবেন। ফলে ওভারঅল যদি কোনো ট্রিটমেন্ট করার থাকে, যদি কোনো লোন পাওয়ার ব্যাপার থাকে, যে কোনো ভাইটাল ডিসিশন যদি নেওয়ার থাকে, আপনারা কিন্তু এই টাইমের মধ্যে নিয়ে নেবেন, আপনাদের জন্য সাকসেস হয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু যখনই আপনাদের বৃহস্পতিবার রাত্রি 8:15 পর থেকে শুক্রবার এবং শনিবার আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে, একদিকে যেমন আগের দিনগুলো লাভদায়ক হবে, পরের দিনগুলো কিন্তু খরচ বাড়বে, খরচের আধিক্য বেড়ে যাবে, শারীরিক দিক থেকে একটু সমস্যা হতে পারে, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হলেও কিন্তু কন্টেস্ট কিন্তু থাকবে, সেই জায়গাটা দেখতে পাচ্ছে। ফলে মনোসংযোগ বৃদ্ধি করে যে কোনো কাজ করতে হবে, অবশ্যই বিদেশ যাত্রায় কিছু অপরচুনিটি পেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে, এবং বিদেশে মাটিতে যারা আছে তাদের দিক থেকেও কিছু ভালো ফল আপনারা পাবেন। কিন্তু অবশ্যই কিন্তু খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন, শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, রাস্তাঘাটে অবশ্যই সাবধানে চলার চেষ্টা করবেন, তাহলে বিশেষ বাধা দেখতে পাচ্ছে না। কর্মের দিক থেকে মধ্যম প্রকৃতি যাবে, এবং যারা ব্যবসা করে তাদেরও মধ্যম প্রকৃতি দেখতে পাচ্ছে, খুব একটা পজিটিভ কিন্তু যাবে না। অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি 8:15 পর থেকে শনিবার সময়টা গড়ে কাটবে, খুব একটা পজিটিভ বৃশ্চিক রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। রোববার দিন আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে। রাশিতে চন্দ্র থাকে কি হয়, মন মানসিকতা একটু চঞ্চল থাকে, যে কোনো কারণে মন মানসিকতা চঞ্চল থাকে, এবং মাঝে মাঝে বেশি চঞ্চল থাকার জন্য মাঝে মাঝে ব্যালেন্স হারিয়ে যায়, এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যাবে। কিন্তু যেহেতু শুক্রের দৃষ্টি পড়ে আছে, মঙ্গলের দৃষ্টি পড়ে আছে আপনার রাশির উপরে, বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের রাশির উপর পড়ে আছে, ফলে প্রেম সন্তান এই জায়গার থেকে কিন্তু লাভ, মানে পজিটিভ দিন কাটবে, পাশাপাশি কোনো ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, ব্যবসার দিক থেকে বিবাহিত জীবনের দিক থেকে লাভ দেখতে পারবেন। ওভারঅল রোববার দিনটা কিন্তু যথেষ্ট ভালো আপনাদের জন্য কাটবে। একদিকে যখন 11-এ চন্দ্র থাকবে, মঙ্গলবার দুপুর 1:38 থেকে শুরু করে বৃহস্পতিবার রাত্রি 8:15 পর্যন্ত টাইমটা আপনাদের এই সপ্তাহে সবচেয়ে ভালো, এবং রোববার দিনটা সবচেয়ে ভালো, বাদবাকি দিনগুলোকে একটু বুঝে চলতে হবে। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির সপ্তাহের শুরুতেই ভাগ্যস্থানে চন্দ্র থাকছে, ভাগ্যের দিক থেকে সাপ পাবেন, উচ্চশিক্ষায় লাভ পাবেন, কিন্তু সব কাজের মধ্যেই সোমবার এবং মঙ্গলবার দুপুর 1:38 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থায়ী চন্দ্র থাকবে, এবং শনির দৃষ্টিটা পড়ে থাকার জন্য যে কোনো কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স হবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি, ইন জেনারেলভাবে কিন্তু হবে, সেটা ভাগ্যের দিক থেকে সব কাজে যেন একটু বাধাবিঘ্ন হতে দেখা যাচ্ছে, আর সেই জায়গাটা একটু বুঝে কিন্তু ধনুরাশি ক্ষেত্রে চলতে হবে। ছোটোখাটো ভ্রমণ কিন্তু হতে পারে, কিন্তু কোথাও একটা বাধাবিঘ্ন কিন্তু হতে পারে, মনের উদ্যম খুব বেশি পজিটিভ থাকছে না, সেই জন্য কিন্তু যে কোনো কাজে ডিলে ডিস্টার্বেন্স হবে, তাহলে সেটাকে কিন্তু আপনাদের বুঝে চলতে হবে। গড়ে দিনগুলো কাটবে খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু যখন বৃহস্পতি মঙ্গলবার দুপুর 1:38 পর থেকে বুধবার এবং বৃহস্পতিবার রাত্রি 8:15 পর্যন্ত টাইমটা আপনাদের দশমে চন্দ্র থাকবে, এবং চতুর্থ হয়ে বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু দশমভাবে পড়ে থাকবে, ফলে একটা গজকেশী ডিরেক্সিস পাবেন, সেদিক থেকে নতুন কর্মের যোগাযোগ আসতে পারে, সেই দিক থেকে কাজের দিক থেকে শুভ ফল পাবেন, কাজের দিক থেকে কোনো
অ্যাওয়ার্ড পেতে পারেন, কোনো প্রমোশন হতে পারে, এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো ফল পাবেন। শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, বন্ধুভাগ্য ভালো দেখাচ্ছে, যে কোনো কাজ কিন্তু আপনারা যেহেতু দশমে চন্দ্র বসে থাকলে একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকে, কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টিটা পড়ে আছে ফলে সব দিক থেকে কিন্তু দিনটাকে পজিটিভ করে দেবে, সেদিক থেকে কর্মময় দিন কাটবে, কর্মে প্রেশার থাকবে, কিন্তু ওভারঅল দিনগুলো কিন্তু ভালোই কেটে যাবে। বৃহস্পতিবার রাত্রি 8:15 পর থেকে শুক্রবার এবং শনিবার আপনাদের একাদশে চন্দ্র থাকবে, ফলে দিনগুলো অতীব ভালো, আর্থিক লাভ হতে পারে, মনের ইচ্ছা পূর্ণ হতে পারে, প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে ভালো ফল পাবেন, কিন্তু যেহেতু রাহু এবং মঙ্গলের দৃষ্টিটা পড়ে আছে কোথাও যেন প্রেমের মধ্যে মাঝে মাঝে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। পাশাপাশি আপনাদের সন্তানের কিছু অবাধ্যতা দেখতে হতে পারে, হয়তো একটা কথা বলে শুনছে না, একটু চঞ্চলতা দেখাচ্ছে, এই জিনিসটা কিন্তু হতে পারে সেই জায়গাটার জন্য। কোথাও একটা যেন মানসিক ডিস্টার্বেন্স হতে পারে, একাদশে চন্দ্র থাকলে ওভারঅল দিনগুলো খুব ভালো যায়, কিন্তু যেহেতু গ্রহণযোগের মধ্যে রাহুর দৃষ্টিটা পড়ে আছে ফলে অতটা ভালো কিন্তু দেখতে পারবেন না, কিন্তু গড়ে কিন্তু দিনগুলো ভালোই বেরিয়ে যাবে, কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। রোববার দিনটাকে একটু অ্যাভয়েড করবেন, খরচের আদিক হঠাৎ করে বেড়ে যাবে, সেখানে দাঁড়িয়ে দ্বাদশভাবে চন্দ্র থাকবে, বৃহস্পতির দৃষ্টিটা পড়ে আছে, মঙ্গলের দৃষ্টি এবং শুক্রের দৃষ্টি পড়ে থাকার জন্য একদিক থেকে মনের মধ্যে কেনাকাটা করা, শপিং, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট এই জায়গাটা যেমন দেখতে পারবেন, আবার কোনো প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন, কিন্তু খরচটাকে বুঝে করবেন, তাহলে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এই সপ্তাহ মোটামুটি আপনাদের ভালোই কাটবে, খালি যখন দ্বাদশভাবে চন্দ্র আসবে রোববার দিনটাকে একটু অ্যাভয়েড করবেন, বাদবাকি দিনগুলো এবং সোমবার মঙ্গলবার দুপুরে 1:38 পর্যন্ত টাইমটাকে গড়ে কাটবে, বাদবাকি সময়টা আপনাদের জন্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা, সপ্তাহের শুরুতে চন্দ্র সোমবার এবং মঙ্গলবার দুপুর 1:38 পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে। একদিকে তো অষ্টমভাবে চন্দ্র খুব একটা ভালো ফল দেয় না, সব কাজের মধ্যে একটু বাধা, বিঘ্ন, ডিলে, ডিস্টার্বেন্স হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে সোমবার দিন মঙ্গলবার দিনটা কিন্তু খুব একটা ভালো মকর রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে না, বিশেষ করে হঠাৎ কোনো কারণে খরচা বেড়ে যেতে পারে, রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ শনির দৃষ্টিটা কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে, ফলে শনি চন্দ্রে একটা বীজযোগের এক্সিস থাকছে, পাশাপাশি অষ্টম দিয়ে চন্দ্র গেলে সব কাজের মধ্যেই বাধা, বিঘ্ন, ডিলে, ডিস্টার্বেন্স দেখতে পাওয়া যায়। এক কথায় কিন্তু সোমবার দিন এবং মঙ্গলবার দুপুর 1:38 পর্যন্ত টাইমটাকে আপনারা অ্যাভয়েড করবেন, যতটা যা কাজ করা করবেন বিশেষ কাজ রাখবেন না। পরিস্থিতি কিন্তু দুপুর 1:38 পর থেকে, অর্থাৎ মঙ্গলবার 1:38 পর থেকে টাইমটা চেঞ্জ হয়ে যাবে বুধবার এবং বৃহস্পতিবার। মঙ্গলবার 1:38 পর থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার রাত্রি 8:15 পর্যন্ত টাইমটা আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, ফলে সপ্তাহের শুরুটা একটু ডিস্টার্ব হয়ে গেলে এই টাইমটা কিন্তু আপনাদের অনেক দিক থেকে পজিটিভ যাবে। একদিকে বৃহস্পতির দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে থাকছে, ফলে গজকশিদের একটা এক্সিস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, সেদিক থেকে ভাগ্যস্থানে চন্দ্র আপনাদের ভাগ্যের দিক থেকে অনেক সাথ দেবে, যে কোনো কাজ কিন্তু করার জন্য সপ্তাহে এই দিনটা অতীব শুভ, অর্থাৎ মঙ্গলবার দুপুর 1:38 থেকে শুরু করে বৃহস্পতিবার রাত্রি 8:15 পর্যন্ত টাইমটা এই সপ্তাহে সবচেয়ে ভালো, ফলে যোগাযোগ, কমিউনিকেশন বলুন, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট বলুন, মনের উদ্যম পজিটিভ থাকা বলুন, ছোটোখাটো যোগাযোগ করার ক্ষেত্রে বলুন, যে কোনো কাজ আপনারা কিন্তু করতে পারবেন, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, উচ্চশিক্ষা শুভ ফল পাবেন, দূরযাত্রা, ধর্মস্থানে গমন এইসব জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে, ভাইটাল ডিসিশান নেওয়ার থাকে, তাহলে কিন্তু এই টাইমের মধ্যে আপনারা করতে পারেন, লেনদেন করার থাকলেও আপনারা করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, দিনগুলো সপ্তাহের মধ্যে সবচেয়ে ভালো কাটবে। বৃহস্পতিবার রাত্রি 8:15 পর থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে, মানে দশমভাবে চন্দ্র থাকলে কর্মের দিক থেকে শুভ ফল অবশ্যই আসবে, কিছু কর্মের যোগাযোগ আসতে পারে, নতুন কর্মের যোগাযোগ আসার জন্য কিন্তু ভালো ফল পেতে পারেন, এবং কর্মস্থানে কিন্তু একটু সমস্যা বহুল, যারা কর্ম করছে তাদের কর্মের পরিবেশ কিন্তু খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ কি রাহুর দৃষ্টিটা কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকবে তুলা রাশিতে এবং মঙ্গলের দৃষ্টিটাও পড়ে থাকবে, ফলে কাজের পরিস্থিতির মধ্যে একটু পরিস্থিতিটা খুব একটা পজিটিভ থাকবে না, সব কাজের মধ্যে একটু কোথাও একটা যেন বাধা বিঘ্ন বা পরিস্থিতিটা অনুকূলে না থাকা কর্মস্থানে এই জায়গাটা দেখতে পাবেন, এবং কোথাও একটু মন মানসিকতা একটু ডিস্টার্ব, কোথাও একটু হটকারী সিদ্ধান্ত নিয়ে পরে একটু নিজেই পস্তানো এই জায়গাটা কিন্তু দেখতে পারবেন, খুব একটা ভালো যাবে না, কিন্তু খুব যে খারাপ যাবে সেটাও না, একটু বুঝে চলতে পারলে অবশ্যই কিন্তু দিনগুলো মোটামুটি গড়ে ভালোই কেটে যাবে। রোববার দিন আপনাদের একাদশে চন্দ্র চলে আসবে, ফলে সেদিক থেকে কিন্তু আবার পরিস্থিতিটা আপনাদের হাতে চলে আসবে,
বৃহস্পতির দৃষ্টিটা পড়ে থাকবে চন্দ্রের উপর, একটা গজকেশরী অ্যাক্সিস পাবে, মঙ্গলের দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে থাকবে, শুক্রের দৃষ্টিটা এখন চন্দ্রের উপর পড়ে থাকবে, ফলে ব্যক্তিগত দিক থেকে লাভ দেখতে পারবেন, হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে, প্রেমের দিক থেকে সন্তান দিক থেকে শুভ ফল পাবেন, বাড়ি গাড়ি শিক্ষা মাতৃস্থান এই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পারবেন। পাশাপাশি আপনাদের কিন্তু কোনো মনের ইচ্ছা পূর্ণ হতে পারে, আবার ভাইটাল কোনো কাজ যদি করার থাকে রোববার দিন করতে পারেন, ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট শখ শৌখিনতা পূরণ এই জায়গাটা মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে, ঘোরাঘুরি মনের মধ্যে একটা এন্টারটেনমেন্ট করার মানসিকতা, কারণ শুক্রের দৃষ্টিটা কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে, সেই জায়গাটা কিন্তু এক কথায় ভালো। পার্টনার সঙ্গে কোথাও ঘুরতে গেলেন, পরিবারের সকলকে নিয়ে সময় কাটালেন, এই জায়গাটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখতে পাচ্ছে। সেদিক থেকে সপ্তাহের শুরুটা একটু ডিস্টার্ব থাকলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত বাদ বাকি দিনগুলো মোটামুটি কিন্তু আপনাদের যথেষ্ট ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশি এবং মীন রাশির একটা অভিযোগ আছে যে তাদের রাশিফলটা সবসময় একটু কম বলা হয়, এরকম কোনো ব্যাপার নয়, আসলে কোনোটা বেশি হয়ে যায় কোনোটা একটু কম হয়ে যায়, আপনাদের মনে হয় যেহেতু আপনাদের শেষের দিকে রাশি তাই একটু কম বলা হয়, এরকম কোনো ব্যাপার না, যেটুকু বলার আমি সেটুকু অবশ্যই বলি, হয়তো একটু তাড়াতাড়ি বলার জন্য মনে হচ্ছে একটু কম বলছি, আপনাদের এরকম অভিযোগ আছে তাই বলে দিলাম। চলে আসি আলোচনা। দেখুন সপ্তাহের শুরুতেই সোমবার এবং মঙ্গলবার আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে, সপ্তমভাবে চন্দ্র থাকলে এমনি দিনগুলো ভালো যায়, সেমনি কোনো প্রবলেম নেই, বিবাহিত জীবনের জন্য ভালো বা পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যায়, বিবাহিত জীবনের জন্য ভালো এবং নতুন বিবাহের কথা পাকা হওয়ার দিক থেকেও ভালো, ব্যবসার দিক থেকেও কিছু ভালো দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে কিন্তু অতটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না এই কারণে যে আপনাদের রাশিতে শনিটা বসে আছে এবং শনির দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে থাকবে, ফলে দেখা যাচ্ছে পার্টনার সঙ্গে ছোটোখাটো ব্যাপার নিয়ে কথাকাটা একটু ভুল বোঝাবুঝি একটা হতে পারে, মনটা একটু ভারাক্রান্ত থাকতে পারে, এর জন্য পার্টনারের সঙ্গে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা ব্যবসার জায়গাটা আপনি একটু লেজিনেস দেখালেন, ব্যবসাটা করার যে ব্যবসার দিক থেকে কোথাও একটা হচ্ছে হবে কচি করবো এই ব্যাপারটা কিন্তু ব্যবসা ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, ফলে সেই জায়গাটা যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন তাহলে দিনগুলো কিন্তু সোমবার এবং রোববার দুপুর 1:38 পর্যন্ত টাইমটা আপনাদের মোটামুটি বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে ভালো যাবে। তারপরে আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে আসবে, কারণ অষ্টমভাবে চন্দ্র আসবে এবং বৃহস্পতির দৃষ্টিটা অষ্টমভাবে পড়ে আছে, অর্থাৎ কন্যা রাশিতে পড়ে আছে। মঙ্গলবার দুপুর 1:38 থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার রাত্রি 8:15 পর্যন্ত টাইমটা আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে এবং বৃহস্পতির দৃষ্টিটা পড়ে থাকবে, সেই সময় কিছু আর্থিক লাভ কিন্তু আপনাদের হতে পারে, কিন্তু যেহেতু অষ্টমভাব কোথাও একটা বাধাবিঘ্ন কারোর সঙ্গে ভুল বোঝা হয়ে যাওয়া রাস্তাঘাটে একটু সাবধানে থাকা আপনাদের পক্ষে উচিত, এটা কিন্তু বুঝে চলতে হবে। বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য পরিস্থিতিটা হয়তো সামাল দিয়ে দেবে, আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু একটু কোথাও যেন বাধাবিঘ্ন থাকবে, সেই জায়গাটা কোনো ভাইটাল কাজ যদি রাখতে হয় রাখবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে, হয়তো কাজটা হতে হতেও পোস্টপন্ড হয়ে গেলো, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে, ফলে অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকলে কিছু হঠাৎ করে প্রাপ্তি প্রাপ্তি হতে পারে, সেই জায়গাটা দেখাচ্ছে, কিন্তু অন্যান্য দিক থেকে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। বৃহস্পতিবার রাত 8:35 পর থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র চলে আসবে, সেদিক থেকে পরিস্থিতি আবার একটু আপনাদের হাতে চলে আসবে, ঘোরাঘুরি এন্টারটেনমেন্টের জন্য ভালো, ভাগ্যের দিক থেকে সাপ পাবেন, উচ্চশিক্ষায় লাভ পাবেন, রাহুর দৃষ্টিটা কিন্তু আবার পড়ে আছে, ভাই হটকারি কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, দূর যাত্রা করতে গেলেও কিন্তু ভেবে চিন্তে করবেন, কারণ রাহু মঙ্গলের যৌথ দৃষ্টিটা চন্দ্র উপর পড়ে থাকার জন্য হটকারি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে, সেই জায়গাটা আপনাদের বুঝে চলতে হবে, তাহলে ভাগ্যের দিক থেকে সব দিক থেকে কিন্তু পরিস্থিতিটা ভালো, যারা ঘুরে ঘুরে কাজ করে ছোটোখাটো ভ্রমণ করে কাজ করতে হয় এদের দিক থেকে দিনগুলো কিন্তু এক কথায় ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ভাগ্যস্থানে কেতু বসে আছে, কেতু চন্দ্রের একটা যোগ দেখতে পারবেন, তাই কোথাও একটু সব কাজ হতে গিয়ে একটু আটকে যাওয়া এই জিনিসটাও কিন্তু পাশাপাশি থাকবে, এবং রাহু দৃষ্টিটা পড়ে আছে ফলে যদি ভাইটাল কোনো কাজ করতে হয় তাহলে কিন্তু মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করে তারপর করতে যাবেন। রোববার দিনটা আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে এবং বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু পড়ে থাকছে, ফলে বৃহস্পতি এবং চন্দ্রের একটা গজকেশরীর এক্সিস থাকছে, পাশাপাশি মঙ্গলের দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে থাকছে রোববার দিন এবং শুক্রের দৃষ্টিটাও চন্দ্রের উপর পড়ে থাকছে রোববার দিন, ফলে কিছু ক্ষেত্রে আপনারা একটু ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট করলেন, বাড়ি কোনো রিনোভেশনের কাজ করলেন, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করে আনলেন, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে, কর্মের দিক থেকে ভালো যাবে, খুব একটা প্রবলেমিটি নেই, কিন্তু কর্মের একটা কর্ম করতে হবে, কর্মের চাপ থাকবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে, যে যে কাজই করুন না কেন কাজের একটা চাপ কিন্তু থাকবে, সেই জায়গাটা কিন্তু যদিও খুব একটা প্রেশার ক্রিয়েট হবে না কিন্তু একটা কাজের চাপ থাকবে সেটা দেখতে পাওয়া যাচ্ছে, আর যদি মনে করেন যে কোথাও ঘুরতে টুরতে যাবেন তাহলে যেতে পারেন, বিশেষ বাধা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না।
তাহলে রোববার দিনটা কিন্তু মোটামুটি ভালোই কাটবে। আপনারা খালি যখন অষ্টম দিয়ে চন্দ্র পাশ করবে, এই সপ্তাহটা মোটামুটি ভাবে খুব একটা নেগেটিভ বা খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না, মোটামুটি মধ্যম প্রকৃতির সপ্তাহ কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশিরও এই অভিযোগ আছে যে মীন রাশি খুব কম বলা হয়, অল্প বলা হয়, তাই এইরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে যে পরপর বলি, যেটা যতটুকু বলার বলি। আপনাদের মনে হতে পারে যে মীন রাশি শেষের রাশি বলে খুব কম বলা হয়, অনেকেই এই অভিযোগটা করে আমাকে, তাই এরকম মনে করবেন না। সবার ক্ষেত্রে রাশিফল সবার জন্যই সমান, যতটুকু যা বলার আমি ততটুকু তার ক্ষেত্রে বলেই দিই। চলে আসি আলোচনায়। সপ্তাহের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকছে। সোমবার এবং মঙ্গলবার দুপুর 1:38 পর্যন্ত টাইমটা আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্র থাকবে, এবং শনির দৃষ্টিটা দ্বাদশভাবে থেকে কিন্তু চন্দ্রের ওপর পড়ে থাকবে, অর্থাৎ শনিচন্দ্রে একটা বীজযোগের এক্সিস থাকবে। ফলে দিনটা কর্মময় দিয়ে শুরু হবে, রোজকার রুটিন যেমন হয় সেটা কিন্তু আপনাদের ভালোই হবে, কিন্তু দেখা যাচ্ছে অত্যাধিক বেশি পরিশ্রম করতে হচ্ছে। মানে যে কাজটা করতে যাচ্ছেন কোথাও একটা পরিশ্রম, সোমবার এবং মঙ্গলবার এটা দেখবেন, মানে পরিশ্রমটা যেন বেশি হয়ে যাচ্ছে, যেটা না করা সেটাও যেন করতে হচ্ছে বা করতে গিয়ে একটু বাধা আসছে, এই জিনিসটা কিন্তু দেখতে পারবেন। খুব একটা আনন্দময় দিন কিন্তু কাটবে না, গড়ে কাটবে, মন মানসিকতা খুব একটা ভালো থাকবে না, যেহেতু চন্দ্রের উপর শনির দৃষ্টিটা পড়ে আছে। কাজ করতে হয় করছেন, মানে মনের মধ্যে সেই ফুর্তিটা কিন্তু দেখতে পাওয়া যাবে না। প্রতিযোগিতামূলক কাজে গেলেন কিন্তু কোথাও একটা সাকসেস পেলেন না, বা যেতে দেরি হয়ে গেল, পরিস্থিতিটা অনুকূল পেলেন না, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে চলতে হবে, আগে থেকে প্ল্যানিং করে নেবেন, তাহলে দিনগুলো কিন্তু মোটামুটি গড়ে কাটবে, খুব পজিটিভ কিন্তু দেখতে পারবেন না। মঙ্গলবার দুপুর 1:38 পর থেকে বুধবার এবং বৃহস্পতিবার রাত্রি 8:15 পর্যন্ত টাইমটা এই সপ্তাহে মোটামুটি আপনাদের সবচেয়ে ভালো, কারণ বৃহস্পতির দৃষ্টিটা পড়ে থাকছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকছে। পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন, বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, সেই দিক থেকে অতীব শুভ দেখাচ্ছে। ব্যবসার দিক থেকে অতীব শুভ ফল পাবেন, নতুন কাস্টমার ডিলিংস বাড়তে পারে, সেদিক থেকে ভালো। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। কর্মের দিক থেকে দিনগুলো কিন্তু এক কথায় ভালো যাবে, অর্থাৎ মঙ্গলবার দুপুর 1:35 পর থেকে বৃহস্পতিবার রাত্রি 8:15 পর্যন্ত টাইমটা এই সপ্তাহে সবচেয়ে ভালো দেখতে পাওয়া যাচ্ছে, কেন বৃহস্পতির দৃষ্টিটা পড়ে আছে। যে কোনো কাজ আপনারা করতে পারবেন, মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকবে, পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন, নতুন বিবাহের কথা পাকা হওয়ার জন্য যথেষ্ট ভালো। ফলে যদি বিবাহের কথা পাকা করতে এই দিনটা করবেন, এই দিন দুটো তিনটে, অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু করে বৃহস্পতিবার রাত্রি 8:15 মধ্যে করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। মন মানসিকতা, কর্ম, ব্যবসা, বিবাহ সব দিকটাই কিন্তু একেবারে ব্যালেন্স করে চলবে, বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ভাইটাল কোনো কাজ করতে হলে করতে পারেন, সেদিক থেকেও যথেষ্ট ভালো ফল ব্যক্তিগত দিক থেকেও দেখতে পাওয়া যাচ্ছে। আবার বৃহস্পতিবার রাত্র 8:15 পর থেকে শুক্রবার এবং শনিবার আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে আসবে। অষ্টমভাবে চন্দ্র চলে আসলে কোথাও একটা বাধা বিঘ্ন, রিলে ডিস্টারবেন্স, যে কোনো কাজ করতে গিয়ে একটু সমস্যা তৈরি হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু অষ্টমভাবে দেখতে পাওয়া যায়। তার উপর সবচেয়ে বড় কথা, রাহুর দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টিটা কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে। রাহু চন্দ্রের একটা গ্রহণযোগে এক্সিস পাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু যাই করবেন মাথাটা ঠান্ডা রেখে করবেন। হটকারী কোনো সিদ্ধান্ত, যখন কোথাও যাবেন ঠিক করেছেন, কিন্তু সেখানে না যাওয়ার যদি বিশেষ দরকার না হয় সেই যাওয়াটাকে সেদিন আপনারা অ্যাভয়েড করে যান। কোনো ভাইটাল কাজ কিন্তু রাখতে যাবেন না, তাহলে কিন্তু দেখতে পেলেন যে কাজটা ঠিকঠাক হলো না। অর্থাৎ বৃহস্পতিবার রাত্র 8:15 থেকে শনিবার পর্যন্ত টাইমটা আপনারা কিন্তু গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কোনো মানসিক চাপ বা কোনো ভাইটাল কাজ নেবেন না, রাখবেন না, বা সেদিক থেকে কিন্তু গড়ে কাটবে, খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। আবার রোববার দিনটা কিন্তু আপনাদের খুব পজিটিভ যাবে, ভালো যাবে, কেন ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে এবং বৃহস্পতি আপনাদের রাশিতে বসে আছে, বৃহস্পতি নবম দৃষ্টিতে চন্দ্রের ওপর পড়বে, আবার একটা গজকেশরী এক্সিস তৈরি হবে, মঙ্গলের দৃষ্টিটা চন্দ্রের ওপর পড়ে থাকছে, শুক্রের দৃষ্টিটা চন্দ্রের ওপর পড়ে থাকছে, ফলে ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, শখ শৌখিনতা পূরণ, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, এই জায়গাগুলো পাবেন, মনে উদ্যম কিন্তু পজিটিভ থাকবে। ভাগ্যের স্বাদ পাওয়ার জন্য যে কোনো কাজ কিন্তু আপনারা করে ফেলতে পারবেন, অবশ্যই বাধাবিঘ্ন যা থাকবে মোটামুটি সেইগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না রোববার দিনটা। তাহলে রোববার দিন যদি কোনো ভাইটাল কাজ করতে হয় আপনারা কিন্তু নিশ্চিন্তে করতে পারেন, খুব একটা প্রবলেমেটিক দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে আপনাদের জন্য মোটামুটিভাবে মঙ্গলবার দুপুর 1:38 থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার 8:15 পর্যন্ত টাইমটা ভালো, এবং এই সপ্তাহে রোববার দিনটাও ভালো। কোথাও পার্টনার সঙ্গে ঘুরতে যাওয়া, শপিং করা, পরিবারের সকলকে নিয়ে ঘুরতে যাওয়া, এই জায়গাটা কিন্তু রোববার আপনারা করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন, ওভারঅল বলে দিলাম। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।